এমন কোনো বাঙালি নেই যে পোস্তর বড়া খেতে পছন্দ করেন না। গরম ভাতের সাথে একটু ঘি আর দুটো বড়া বা ডালের পাতে দুটো বড়া, বাস খানা সুপারহিট। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পোস্তর বড়ার রেসিপি। এর জন্য 100 গ্রাম পোস্ত নিয়েছি, এটাকে জল দিয়ে ভিজিয়ে দিলাম। একটা চামচের সাহায্যে পোস্তগুলোকে জলের সাথে মিশিয়ে দিচ্ছি যাতে সব পোস্তগুলো ভিজে যায়। পোস্তগুলোকে 1 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে, পোস্তগুলোকে জল থেকে আলাদা করে নেব। জল ঝরিয়ে নেওয়ার পর পোস্তগুলো দেখুন কত ফুলে গেছে। 4টে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে খুব ভালোভাবে বেটে নেব। কাঁচা লঙ্কা দিয়ে পোস্তগুলোকে বেটে নিয়েছি। জল দেবেন না, তাহলে কর্নফ্লাওয়ার বেশি মেশাতে হবে আর বড়ার টেস্ট নষ্ট হয়ে যাবে। এই পোস্ত বাটাগুলো জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এই জারের মধ্যেই মিক্স করব। খুব মিহি করে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়ে পোস্ত বাটার মধ্যে দিয়ে দিচ্ছি। 2 চা চামচ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ কালো জিরে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পোস্ত যদি জল দিয়ে বাটা হতো তাহলে কর্নফ্লাওয়ারের পরিমাণ আরও বেশি দিতে হতো, সেক্ষেত্রে বড়াতে পোস্তর টেস্ট কমে যেত। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। একটা ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে কিছুটা পরিমাণ পোস্ত বাটার মিশ্রণ নিয়ে ফ্রাইং প্যানে দিয়ে চামচের সাহায্যে পাতলা করে বড়ার আকারে গড়ে দিচ্ছি। পাতলা বড়া খেতে ভালো লাগে। আপনি আপনার পছন্দ মতো সাইজের বড়া বানাবেন। এখন আমি কিছু বড় সাইজের বড়া বানিয়ে নিচ্ছি, পরে কিছু ছোট সাইজের বড়া বানাবো। এক পাশ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, উল্টে দিচ্ছি। একটু কম টেম্পারেচারে বড়াগুলোকে ভাজবেন, তাহলে পুড়ে যাওয়ার চান্স থাকবে না আর খুব মুচমুচে হবে। একটু উল্টে পাল্টে দেখে নিচ্ছি দুপাশ থেকে খুব ভালোভাবে ভাজা হয়েছে কি না। এই বড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই বড়াগুলো ওপরের দিকটা একটু কম ভাজা হয়েছিল, তাই একটু উল্টে পুরোপুরি ভেজে নিয়ে তুলে নিলাম। একইভাবে বাকি মিশ্রণ থেকে বড়া তৈরি করে নেব। এই বড়াগুলোকে একটু ছোট সাইজের তৈরি করছি। সবগুলো বড়া ভাজা হয়ে গেছে। এই যে তৈরি আমাদের পোস্তর বড়া। এইভাবে আপনিও বাড়িতে বানিয়ে ফেলুন পোস্তর বড়া। অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য।